রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের ভাতশালা বাঁকার মাঠে ফাল্গুনী রায় স্মৃতি ট্রফি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাল্গুনী স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা এবছর দশম বর্ষে পদার্পণ করল। খেলায় আটটি দল অংশগ্রহণ করেছে। বিজয়ী দলকে নগদ 8,000 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 6,000 টাকা ও ট্রফি দেওয়া হয়। খেলায় অংশগ্রহণকারী দলের প্রবেশ মূল্য ছিল 1,000 টাকা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার এমসিআইসি প্রদীপ রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের প্রয়াত বিশিষ্ট সমাজসেবী ফাল্গুনী রায় স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করেছেন তারই ক্লাব ফাল্গুনী রায় সংঘের উদ্যোগে তার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানীয় আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান, আমার সম্মানীয় দাদা উপস্থিত আছেন, এই ক্লাবের সম্পাদক সদস্য সহ সমস্ত ক্লাবের সদস্যবৃন্দ এবং আজকের খেলায় যারা অংশগ্রহণ করেছেন আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে তারা ফুটবল খেলার জন্য যারা এসেছেন একটা খেলার মতো জায়গা তৈরি করেছেন তার জন্য আমি কাউন্সিলরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা খেলা প্রেমী মানুষ, যারা চাইছেন যে ফুটবল আমাদের সবার প্রিয় খেলা, সেই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিনে যারা আমার ছোট ছোট ভাইয়েরা তারা খেলার জগতে আসবে, এইভাবে ফুটবল খেলা তারা করবেন এবং সেই সব ভাইদের উৎসাহিত করার জন্যই একটার পর একটা জায়গায় এইভাবে ফুটবল টুর্নামেন্ট চলছে। তা আজকেও সেই ফাল্গুনী রায় স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল সারা দিনব্যাপী চলবে, সূচির মধ্য দিয়ে তাদের ক্লাবকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনের দিনে তাদের ক্লাব আরো বর্ধমান শহরের মধ্যে ভালো একটা ক্লাবে পরিণত হোক এটাই আমি চাইব। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই, সবাই ভালো থাকবেন, নমস্কার। 18 নম্বর ওয়ার্ডে ভাতশালায় ফাল্গুনী স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে আজকে এখানে আটটা টিম নিয়ে আজকে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। প্রত্যেক বছর এই টুর্নামেন্ট হয় এবং এই খেলা গিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ থাকে। কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা উদ্বোধন হবে। এই খেলার উদ্বোধন করবেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং ক্রীড়া প্রেমী মানুষরা আজকে মাটি থেকে এই খেলার উদ্বোধন হবে। উইনার হবে, তাদেরকে কাপ দেওয়া হবে এবং তাদেরকে 8,000 টাকা দেওয়া হবে এবং রানার্স যারা হবে তাদের 6,000 টাকা দেওয়া হবে। কতজনের টিমে খেলা হচ্ছে? আটটা টিমে খেলা হচ্ছে। সবই কি বাইরের টিম? না, সবই বর্ধমান জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে এই আমাদের ভাতশালা বাঁকার মাঠে তারা খেলতে আসছে এবং এই খেলাটা বর্ধমানবাসী খুব আগ্রহ করে থাকে। বছরে একদিন এই খেলাটা হয় এবং আমাদের যদি বাঁকার মাঠে একটা কোনো ফুটবল কোচিং ক্যাম্প করা হয় তাহলে খুব ভালো হয়। তা আমরা বসে ঠিক করবো ক্লাবের ছেলেদের নিয়ে, ফাল্গুনী স্মৃতি সংঘ ক্লাব এবং আশেপাশে ভাতশালা যে সমস্ত ক্লাব আছে সকল ক্লাবকে নিয়ে আমরা একটা বৈঠক ডাকছি। বৈঠক ডাকার পর আমাদের মাঠটার কিছু উন্নয়ন করা কিছু আছে, পরিকল্পনা আছে। এছাড়া আমরা আগামী দিনেও একটা আমরা কাউন্সিলর আর কাপ ক্রিকেট টুর্নামেন্ট করবো, তারই প্রস্তুতি হিসাবে আমরা একটা মিটিং করব এলাকার প্রত্যেকটি ক্লাব নিয়ে এবং আমরা খেলা মাঠে। এদিন ফুটবলে কিক করে খেলার সূচনা করেন বিধায়ক খোকন দাস। আজকে ফাল্গুনী রায় স্মৃতি সংঘের পরিচালনায় ফাল্গুনী স্মৃতি ট্রফি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে এক দিবসীয়। কটা টিমের খেলা? এই খেলাটি আটটা টিমের মাধ্যমে মানে পরিচালনা করা হবে। প্রাইজ কি থাকছে? প্রাইজ থাকছে আপনার বিজয় দলকে আমরা 8,000 টাকা এবং 6,000 টাকা বিজিত দলকে আমরা প্রাইজ মূল্য রাশি হিসেবে দেবো। এছাড়া কত বছর ধরে চলছে খেলাটা? খেলাটা দশমতম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীকালে কি আরো কিছু? পরবর্তীকালে আমরা খেলাটিকে আরো উন্নততর জায়গায় নিয়ে যেতে
চেষ্টা করছি যাতে করে শুধু পশ্চিমবঙ্গ জেলার মধ্যেই না বর্ধমান জেলার মধ্যেই না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেন যারা মানে প্রতিভাশালী খেলোয়াড় আছে তারা এসে মাঠে অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।